আল্লাহর নবী বলেন প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ হাশরের ময়দানে দিবে ইচ্ছে করলে, কিন্তু একটি গুনাহ আল্লাহর নবী বলছে যেটা আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই ওইটার শাস্তি আযাব মুসিবত আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, সেটা হলো আকুল ওয়ালিদাই মা বাবার নাফরমানির শাস্তি। যে সন্তান মা বাবারে কষ্ট দিছে নাফরমানি করছে আল্লাহর নবী বলছে মনে রাখো তুমি সন্তান নিশ্চিত মনে রাখো আজকের স্ত্রী আজকের ছেলেমে আজকের শ্বশুর শাশুড়ি আজকের বন্ধু-বান্ধব তাদেরকে পেয়ে মাকে ভুলে গেছো বাবাকে ভুলে গেছো তাদেরকে এখন বিরক্ত মনে হয় তাদেরকে এখন কষ্ট মনে হয় আল্লাহর নবী বলছে উম্মত নিশ্চিত শুনে নাও তুমি মরবা না লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ তারে জমিনে শাস্তি না দিয়া আল্লাহ মৃত্যু দিবে না বেচ্যুতি করবেই করবে শাস্তি কিন্তু শুধু ফালাইয়া কইলেন 40 বছর সংসার গুছাইলেন সংসার করলেন 40 বছর পরে যদি দেখেন মেয়েটা আরেক বেটার ফুলা লইয়া বাইতা গেছে তাহলে আপনারা রইছি কি কথা বলেন না 40 বছর পরে গিয়ে দেখেন যদি ছেলেটা আরেক বেটার মাইয়া লইয়া বাইতা গেছে গা আপনার জীবনের আর রইল কি 40 বছর পরে গিয়ে দেখেন যদি আপনার বেড়ি আরেক বেটার লগে প্রেম করে অবৈধ সম্পর্ক করে আপনার জীবনে আর আছে কি এরকম কোন না কোন বেজ্জুতি আল্লাহ তাআলা মা বাবার নাফরমানকে দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে কোন সন্দেহ নেই নবীর ওয়াদা মিথ্যা হবে না নবীর ওয়াদা মিথ্যা হবে না আল্লাহ নবী বলছে কিয়ামতের চারটি আলামত নবী বলছে অনেকগুলোর মধ্যে একটা হলো আতা আর রাজুলু ইমরাহাতাহু ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে গোলাম বেডির গোলামি করবে নবী বলছে এটা কিয়ামতের আলামত তার উপরে আল্লাহর আযাব আসবে দুই আক্কা উম্মাহু মার নাফরমানি করবে আদনা সাদিকাহু বন্ধুকে কাছে টেনে নিবে আকসা আবাহু বাপকে দূরে সরায় দিবে বন্ধুর কপালে মোগলাই পরোটা বন্ধুর কপালে হরেক রকমের নাস্তা বাবার কপালে 20 টাকা ধরেন আপনার পছন্দ মতো চাটা খাইয়া লইয়েন বাবার কপালে 50 টাকা ধরেন মন মতো কিছু খাইয়া লইয়েন এই হলো মা এই নাফরমান মনে রাখো তোমার উপরে খোদার গজব আসবেই আসবে তোমার উপরে খোদার গজব আসবেই আসবে মাকে ভুলে গেলা তো মনে করে আল্লাহকেও ভুলে গেলা অচিরেই আসবে অচিরেই খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত আসবে মা বাপকে কষ্ট দিয়ে সুখ মিলে না স্ত্রী সেদিনটা ছেলে মেয়ে সেদিন স্ত্রীর উপরে জুলুম করা না কোরআনের মধ্যে রাসূলের হাদিসের মধ্যে স্ত্রীর যেই হক স্বামীর প্রতি বলছে স্ত্রীর দিকে খেয়াল রাখা আল্লাহর জমিনের কোথাও নারীকে এই ইজ্জত আর কেউ দেয় না কিন্তু তাই বলে মাকে বাদ দিয়ে দেওয়া তাই বলে বাবাকে বাদ দিয়ে দেওয়া তাই বলে বুড়া মা বাপকে ছেড়ে দেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা উত্তম আচরণ করো মা বাবার সাথে এটা বান্দার এটা কার হক দুই নাম্বার ওয়াবিজিল কুরবা আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো কার সহিত আত্মীয় স্বজনের সহিত এইখানে আমার মনে হয় যারা খিচুড়ি খাওয়াইবো তারা শিক্ষার্থী আছে এই পরিমাণ শিক্ষার্থীছে দেখেন কোন ভাবেই মাদ্রাসার ভিতরে আশ্চর্য মুসলমানের বিবেক বলতে কিছু অবাক করা ব্যাপার এত রাত হইছে এর পরেও কোনোভাবে তাদের চিৎকার থামছে না আল্লাহ হেদায়েত দান করুন চলেন দুই নাম্বার আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ করো আল্লাহ বলছেন নবীজি একটা হাদিস বলি নবীজি বলছেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় রিজিক বাড়াইতে যে ব্যক্তি চায় হায়াত বাড়াইতে সে যেন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার
রিজিক যদি বাড়তে হয়, হায়াত যদি বাড়তে হয়, আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। নবীজির হাদিস, নিজের চাচা, নিজের মামা, ফুফা, খালু, বাড়ির পাশের তাদের উপরে উত্তম ব্যবহার করো। চাচার কপালে 500টা টাকা জোটে না, চাচতো ভাই বাড়ির একটু রাস্তা এখান দিয়া দিয়া দিলে একাবি এক বিগত হইতে পারে, তার বাড়ির রাস্তাটা হয়ে যায়, এই গাছটা কাইটা দিলে তার বাড়িতে ঢুকা যায়। কিন্তু নাফরমান ওই 3 গ্রাম মাতাত গিয়া 30,000 টাকা দিয়া হেমতিকে স্লোগান লইয়া বাইতাইছে দানবীর, কিন্তু আপন চাচতো ভাই, চাচা, জ্যাঠা তাকে এক বিগত জায়গা দিলে সে কত বড় ইহসান হইতো সেটা দিতে রাজি না, কারণ এটা যে সাসা। এবার আর লাগে গাছ কাটতো না, না সে তারে জায়গা দিবে না, প্রয়োজনে গিয়া আপনার নোয়াখালী গিয়া কক্সবাজার গিয়ে টিয়া দিয়ে আইব, কিন্তু তুই নিতে পারত না, তুই সাসা কেন, তুই জ্যাঠা কিনলে গা তুমি নিতে পারত না, আপনজন আপনজন। অথচ আল্লাহর নবী বলছে অন্য কোথাও দান করলে সেটা শুধুই দানের সওয়াব, আত্মীয় স্বজনকে দান করলে আল্লাহর কসম নবীর হাদিস, নবী বলছে সেখানে দুইটা সওয়াব, ইসনাতান, একটা হলো সিলাতুন আর একটা হলো সাদাকাতুন, একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব আর একটা হলো দান সাদাকা যে করলা এটার সওয়াব, এটার সওয়াব। এজন্য আপনজনকে কি করা, উত্তম আচরণ করা, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, খালু এরকমই আপনজন। কত মানুষ আপন বোন তার সম্পত্তি দেয় না, আপন বোন নিকটজন না, কথা বলেন না কেন, আপন বোন আত্মীয়নি না দুশ্মন, আপন বোন বাবা মারা গেছে 30 বছর, বাপ মারা গেছে 10 বছর, ডাকাত এত বড় শক্ত ডাকাত, জালেম, এটা জালেম, বুজুর্গি মারলে হবে না, ওটা ডাকাত স্পষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ, নিম্ন রুচির লোক যে তার বোন ফুফুকে প্রাপ্য বাবার সম্পত্তি দেয় না, এটা নিকৃষ্ট রুচির মানুষ। আপন বোন রেখে যাইবে গা নিবে গা, তাহলে ভাই বোন আর রাখতে না, আর আইতে না, বোন বাগিনা লই আর ভাই ভাত খাইতে না, তার মানে কি বুঝাইলেন, তার মানে এই ডাকাইতে বুঝাইল যে আমার বোন যদি তার ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হইব, আর অন্য গ্রামের যে কোনো মানুষে ভাত খাইতে হইলে জমি জমা দেওয়া লাগতো না, গ্রামের 14 গোষ্ঠী ভাত খাবে জমি ছাড়া, আর আপন বোন খাইতে হইলে জমি দিয়া খানা খাইতে হইব। এটা কি, এটা কি পাষাণ পিশাচ, টাকা ছাড়া আর কিছু, এটা কি আশ্চর্য কথা, এটা আপন বোন, রক্তের বোন। আমার ছোট ভাই, তো আমরা এই ছোট দুই ভাই, আমার ছোট যেই দুই ভাই, আমার বড় বোন, ওদেরকে আমিও ছোটবেলায় দেখছি কোলে করে মানুষ করছে ছোট্টবেলায় মার সাথে, এখন সেই বোন যদি আজকে আমাদের কাছ থেকে সম্পত্তি না পায় তো বোন কার কাছে পাবে, কথা বলেন না কেন, আমার বোন যদি আমার থেকে একটু সহযোগিতা না পায় তো আমার বোন কার কাছে পাবে, আমার ফুফি যদি আমার থেকে কিছু না পায় তো কার কাছ থেকে পাবে বলেন। এজন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন অবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো, এটা খেয়াল করবেন, খেয়াল করবেন। যারাই বোনের সম্পত্তি আটকায় রাখছেন দিয়ে দেন, দিয়ে দেন, সৌদি আরব ঘুরে আইলেও লাভ হইতো না, বুঝেন না কত, না 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 না, এত রং, এত রং এ তোমার ভাই কানে, জি না জি না, সৌদি আরব ঘুরে আইলেও লাভ হইতো না, হ্যাঁ হ্যাঁ রুমাল ফিনতে নাম না, লাল রুমাল না, লালটার রূপে সাদাটা দেন সমস্যা নাই, কিন্তু বান্দার হক বড় কঠিন, বান্দার হক কি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে।